Hello Bondhura, I am Pallavi and welcome to my channel Study Tutorial. Aaj ami tomader article somporke shekhabo. Article dui dhoroner indefinite ar definite. Indefinite holo a and ar definite hocche the. A and ubhoy indefinite pronoun karon kebol matro onirdishto byaktike ba bostuke bojhay ar the holo nirdishto byakti o bostuke bojhay. তাই দিটাকে ডেফিনাইট প্রোনাউন বলা হয়। এর অনেকগুলো ব্যবহার আছে, সেটা আমি তোমাদেরকে এখানে এই ভিডিওতে আলোচনা করছি। রুল নম্বর ওয়ান, এ ইজ ইউজড বিফোর কনসোনেন্ট। যদি কোনো ওয়ার কনসোনেন্ট দিয়ে শুরু হয়, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি দিয়ে শুরু হয়, তখন সেই ওয়ারের পূর্বে এ ব্যবহার করা হয়। এ ফক্স, এ বুক, এ বার, এ ট্রি। রুল টু, উই ইউজ এ বিফোর দি ওয়ার্ড বিগিনিং উইথ ও বাট সাউন্ডস ডব্লু এ বা ওয়া। যদি কোনো শব্দের প্রথমে ও থাকে এবং তার উচ্চারণ যদি ওয়ার মতো উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে এ ব্যবহৃত হয়। যেমন এ ওয়ান রুপি নোট, এ ওয়ান সাইডেড ওপিনিয়ন, এ ওয়ান ডে ক্রিকেট। রুল থ্রি, সামটাইমস উই ইউজ এ বিফোর দি ওয়ার্ড বিগিনস উইথ ভাওয়েল অ্যান্ড সাউন্ডস ইউ বা ইউ। যদি কোনো শব্দের উচ্চারণ ইউর মতো হয়, তাহলে তার আগে এ বসে, যেমন ইউনিভার্সিটি, এ ইউ। এবার আসছি চার নম্বর সূত্র, উই মাস্ট ইউজ বিফোর এ সিঙ্গুলার নাউন হুইচ ইজ কাউন্টেবল। আমরা এটা ব্যবহার করি সিঙ্গুলার নাউন যেটা গোনা যায়, যেমন পেন্সিল, পেন্সিল, বয়, এই ব্যাগ, এই সমস্ত ব্যাগ, পেন্সিল, বয় এগুলো গোনো যাচ্ছে, তাই এর পূর্বে এ ব্যবহার করা হচ্ছে। রুল ফাইভ, উই পুট এ বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন ইন এক্সক্লামেশান। বিস্ময়কর বাক্যের ক্ষেত্রে কাউন্টেবল নাউনের আগে একটি বোঝাতে এ ব্যবহার করা হয়, যেমন সাচ এ লং কুই, হোয়াট এ হরিবুল সিন। রুল সিক্স, সামটাইমস এ ইজ ইউজ টু মেক কমন নাউন অফ এ প্রপার নাউন। এ ড্যানিয়েল কাম টু দি জাজমেন্ট। এখানে ড্যানিয়েলটা বোঝাচ্ছে দ্যাট ইজ ভেরি ওয়াইজ জাজমেন্ট। এখানে এটা ব্যবহার করা হচ্ছে প্রপার নাউনের আগে কিন্তু কমন নাউন হিসেবে। রুল সেভেন, এ ইজ ইউজড বিফোর এ পার্সন হুজ নেম উই ইউজ উইথ টাইটেল ইজ আননোন। যার টাইটেল সম্পর্কে আমরা জানি না, তাতে ব্যবহার করা হয় এ। এবার আসছি রুল এইট, যে কোনো একজন বোঝাতে উই ইউজ এ ডটার শুড ওবে হার প্যারেন্টস, এ জেন্টেলম্যান ইজ অলওয়েজ কাইন্ড টু আদার্স। এখানে এ ডটার বলতে একজনকে বোঝানো হচ্ছে, এ ডটার শুড ওবে হার প্যারেন্টস। রুল নাইন, স্পিড, প্রাইস অ্যান্ড রেশিও বোঝাতে এ ব্যবহার করা হয়। আমরা কোনো কিছু দোকানে কিনতে গেছি, তখন আমরা জিজ্ঞেস করি এটার দাম কত। এই যে বলছে অ্যাপেল কস্ট রুপিস ৫০ এ কিলো, অ্যাপেলগুলো ৫০ টাকা এক কিলো দাম। টেক মেডিসিনস ফোর টাইমস আ ডেলি, দিনে চারবার ওষুধটা নাও। হি কামস হেয়ার ওয়ান্স এ উইক, সে এখানে সপ্তাহে একবার করে আসে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমরা দেখতে পাই আর্টিকেল থেকে প্রশ্ন থাকে, বিশেষ করে WBCS, PSC, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, প্রায় সমস্ত পরীক্ষায় আমরা দেখতে পাই পড়ে এ অ্যান্ড দি। তাই আমি এই ভিডিওটা তৈরি করেছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলো না। এবার আসি পরের নিয়মে, রুল নম্বর টেন, এ ইজ ইউজড বিফোর কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের আগেও এ ব্যবহৃত হয়। এ টিম অফ প্লেয়ার্স, এ বাঞ্চ অফ গ্র্যাপস, এ সোয়ার্ম অফ বিচ, এ ক্রাউড অফ পিপুল, এ হার্ড অফ কাউচ, অর্থাৎ সমষ্টির ক্ষেত্রে। এ টিম অফ প্লেয়ার্স, প্লেয়ার্সের দল। গ্রেপস, আঙুরের থোকা। এ সোয়ার্ম অফ বীজ, মৌমাছির ঝাঁক। রুল ইলেভেন, এগারো নম্বর নিয়ম, কতগুলি নাউন আছে যেগুলোকে আনকাউন্টেবল হিসেবে বিবেচনা করলেও তাদের আগে যদি কাউন্টেবল ওয়ার্ড ব্যবহার হয়, তাই সেই নাউনগুলো তখন কাউন্টেবল হিসেবে বিবেচিত হয়। যেমন পেপার হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু এটা ব্যবহার করা হয় এ শিট অফ, যদি এর সঙ্গে যোগ করা হয় তাহলে হয় এ শিট অফ পেপার। মিল্ক, এ গ্লাস অফ, এ গ্লাস অফ মিল্ক। এবার আসছি অ্যানের ব্যবহার, অ্যান আমরা জানি ভাওয়েল দিয়ে শব্দ হলে তার আগে অ্যান ব্যবহৃত হয়।
যেমন অ্যান আউল, অ্যান আই, অ্যান আন্ট। দু নম্বর নিয়ম, অ্যান ইজ প্লেসড বিফোর কাউন্টেবল নাউন বিগিনিং উইথ এইচ। আর এইচ দিয়ে যদি কোনো কাউন্টেবল নাউন শুরু হয় কোনো শব্দ এবং এইচের উচ্চারণ যদি আয়ের মতো হয়, আ যেহেতু স্বরধ্বনি, তাহলে সেই এইচের আগে অ্যান ব্যবহৃত হয়। অ্যান আওয়ার, অ্যান অনেস্ট, অ্যান অনারেবল ম্যান। আর রুল থ্রি, বিফোর ভাওয়েল সাউন্ড বাট বিগিনিং উইথ কনসোনেন্ট। দেখতে এগুলো কনসোনেন্ট যুক্ত ওয়ার, কিন্তু সাউন্ড ভাওয়েল হয়, যেমন এম এল এ, এম তে এ ম, এম, তার আগে অ্যান বসে। এই জন্য অ্যান এম এ, অ্যান এফ আর সি এস। রুল ফোর, উই অফেন ইউজ অ্যান বিফোর এ নাউন টু ইন্ডিকেট এ ক্লাস, শ্রেণী বোঝাতে ব্যবহৃত হয়, যেমন অ্যান আউল ইজ এ নকটার্নাল বার্ড, পেঁচা হলো নিশাচর প্রাণী, অ্যান আন্ট ইজ এ টিনি ক্রিয়েচার, আর পিঁপড়ে হলো সবথেকে ক্ষুদ্র প্রাণী।